প্রমিস করেছিলাম তোমাদেরকে আমি ভাইফোঁটার গিফটগুলো দেখাবো। ভাইফোঁটার দিন এতটাই বিজি ছিলাম, তো ভ্লগ আমি বানিয়েছিলাম ছোট্ট মতো একটা ভাইফোঁটার দিন, বাট গিফটসগুলো আমি তখন দেখাতে পারিনি। তাতে কি হয়েছে, এখন আমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে গিফটগুলো দেখাবো বলে। ভাইফোঁটায় আমি কিছু গিফটস পেয়েছি আর কিছু ক্যাশ পেয়েছি, তোমাদেরকে সব দেখাবো। আমার মাও গিফট পেয়েছে, সেটাও দেখাবো। তো চলো একটা একটা করে দেখানো শুরু করি। তার আগে বলে দিই যে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো বেশি করে এরকম ভিডিও দেখতে হলে, নতুন নতুন ভালো ভালো। আর অবভিয়াসলি তোমাদের জন্য ফুড ব্লগ তুমি আনবোই, আরও অন্যরকম নতুন নতুন ব্লগ আনবো। শীতকাল আসছে, উইন্টার আসছে, তো প্রচুর ঘোরার জায়গা আছে। তোমাদেরকে আমি প্রচুর ঘোরার জায়গায় নিয়ে যাব, সুন্দর সুন্দর জায়গা দেখাবো। আর রেস্টুরেন্টে তো অবশ্যই ফুড ব্লগিং হবেই, তার সাথে সাথে কিন্তু ঘোরাও তোমাদেরকে অনেক জায়গায় ঘোরাবো আমি উইন্টারে। তো দেখতে থাকো চ্যানেলটাকে, আর অবভিয়াসলি ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না আমার চ্যানেল থেকে, সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে। তো চলো আজকে ভিডিওটা, তো ভাইফোঁটার গিফটগুলো এক এক করে তোমাদেরকে দেখাই। তো সবার ফার্স্ট যেটা দেখাবো সেটা অনেকটা বড় একটা জিনিস। আমি একটা ইলেকট্রিক কেটল পেয়েছি, যেটা ভাই দিয়েছে। তোমাদেরকে খুলে দেখাই এই যে ইলেকট্রিক কেটলটা, তোমাদেরকে একটু খুলে দেখাই। তো জিনিসটা এরকম দেখতে, যেরকম দেখতে হয় আর কি ইলেকট্রিক কেটল, ছোট্ট মতো একটা কিউট মতো, খুব সুন্দর দেখতে এটা। এই যে তো আমার খুব পছন্দ হয়েছে এটা, ইলেকট্রিক কেটল। এটা আমার ভাই দিয়েছে, খুবই একটা ইউজফুল জিনিস এটা। তো এটা আমার ফার্স্ট ভাইফোঁটা গিফট, যেটা ভাই দিয়েছে ইলেকট্রিক কেটল। নিচে একটা জিনিস থাকে, এই যে এরকম জিনিসটা থাকে, এর মধ্যে এটা বসিয়ে দিতে হয়। এখানে প্লাগ থাকে, ওটা প্লাগে দিয়ে সুইচ অন করলেই এটা এর মধ্যে যা দেবে, মানে এর মধ্যে জল হবে, চা হবে, সব কিছু এর মধ্যে কিন্তু তুমি করতে পারবে। খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, ইউজফুল। অবভিয়াসলি এটা আমি ইউজ করবো, ইলেকট্রিক কেটল। দেখাবো আমার দাদা দিয়েছে, তো এটা দিয়েছে দাদা, লাইট পড়ছে, দেখো দাঁড়াও লাইট পড়ছে, দূর থেকে দেখাই নালে। তো দেখো এই জিনিসটা দিয়েছে, এই জিনিসটা দিয়েছে দাদা, যেটা হচ্ছে তার রাধাকৃষ্ণ আছে ভিতরে, খুব সুন্দর দেখতে, একটা শোপিস টাইপের, খুবই সুন্দর দেখতে রাধাকৃষ্ণ আছে ভিতরে। তো এটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, আমি ঘরে সাজিয়ে রাখবো। আপাতত তোমাদেরকে দেখাবো বলে এখনও কিছু সাজানো হয়নি, তো এটা আমি আমার আলমারিতে, ড্রেসিং টেবিলে না সরি, এটা আমি আমার আলমারিতে শোকেসে সাজিয়ে রাখবো। খুব সুন্দর দেখতে একটা জিনিস এটা, রাধাকৃষ্ণ। ভেতরে দেখো কী সুন্দর কাজ করা আছে, দেখো ভেতরে দেখো কী সুন্দর কাজ করা আছে। তো খুব সুন্দর হয়েছে দাদা এই গিফটটা। আমি আরও কিছু ক্যাশ পেয়েছি আরেক দাদার থেকে, আরেক দাদা আমাকে এইটা দিয়েছে, ক্যাডবেরি সেলিব্রেশন, মানে চকলেট খেয়ে খেয়ে আমার দাঁতের বড়টা তো বেজে গেছে, এবারে মনে হচ্ছে সুগার হয়ে যাবে, এত চকলেট খাচ্ছি। তো বার্থডেতেও প্রচুর চকলেটস পেয়েছিলাম, আর সেলিব্রেশন একটা এত বড়, তারপরে আবার ভাইফোঁটাতে পেয়েছি, যেটা এখনও একটাও আমার খাওয়া হয়নি, পুরো ইন্ট্যাক্ট রয়েছে, মানে বুঝতে পারছো কী অবস্থা হবে এরপর আমার, চকলেট খেয়ে খেয়েই সুগার হয়ে যাবে, যাই হোক হোয়াট এভার। তো এটা পেয়েছি ক্যাডবেরি সেলিব্রেশন, যদিও ক্যাডবেরি আমার খুব পছন্দের একটা জিনিস, অবভিয়াসলি ক্যাডবেরি আর পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তো আছেই, খুব পছন্দের জিনিস এগুলো। আর ক্যাশ পেয়েছি, সে তোমাদেরকে বললাম। দেন তোমাদেরকে দেখাই আমার মা একটা দারুণ গিফট পেয়েছে, যেটা মামা গিফট করেছে। তো তোমাদেরকে ভাইফোঁটার সময় দেখিয়েছিলাম যে মা মামাকে ফোঁটা দিতে বসেছে, তো সেই মামা মাকে একটা সুন্দর শাড়ি গিফট করেছে। শাড়িটা জাস্ট দেখো, তোমাদেরকে আমি আরও কাছ থেকে দেখাবো সুন্দর করে শাড়িটা। তো দেখো শাড়িটা জাস্ট কী সুন্দর দেখতে শাড়িটা,
অসাধারণ দেখতে, মানে আমার খুব পছন্দ হয়েছে স্পেশালি এই শাড়িটা, কালারটা খুব পছন্দ হয়েছে, আর পাটটাও দেখো কি সুন্দর দেখতে, মানে খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো মায়ের শাড়ি অবভিয়াসলি আমারও হলো, মানে আমিও পরবো, তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, মানে ঢাকাই শাড়ি, ঢাকাই শাড়িটা খুব ভালো লেগেছে, কাজটাও খুব সুন্দর। এগুলোকে আই থিঙ্ক পদ্ম ঢাকাই বা কিছু একটা বলে, আই থিঙ্ক তোমাদেরকে ভালো করে দেখাবো কাজ থেকে আমি। দারুণ লেগেছে শাড়িটা আমার, খুব ভালো লেগেছে। আমার আরও একটা মামা আছে, বড় মামা, তো বড় মামা থেকে ক্যাশ পেয়েছে আর ছোটো মামার থেকে শাড়ি পেয়েছে। তো এই কটাই গিফট আমি আপাতত পেয়েছি ভাই ফোটাতে, কারণ আমি চারজনকে ফোটা দিই, তো চারজনের থেকে গিফট পেয়েছি। এক দাদার থেকে আমি সেলিব্রেশন পেয়েছি, এক দাদার থেকে রাধা কৃষ্ণটা পেয়েছি, আর এক দাদার থেকে কিছু ক্যাশ পেয়েছি। তো যে দাদা রাধাকৃষ্ণ দিয়েছে সেই দাদা কিছু ক্যাশও দিয়েছে, আর সাথে রাধাকৃষ্ণটা দিয়েছে, আর এক দাদা শুধুই ক্যাশ দিয়েছে। আর ভাইয়ের থেকে তো দেখালামই যে এটা পেয়েছি ইলেকট্রিক ক্যাটেলটা, যেটা খুবই একটা ইউজফুল জিনিস, খুব ভালো ভালো গিফট পেয়েছি আমি ভাই ফোটাতে। আর বার্থডে তো পেয়েছি, বার্থডে ব্লগটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত সুন্দর সুন্দর গিফটস আমি পেয়েছি আমার বার্থডেতে। তো ভাই ফোটাতেও অনেক গিফটস পেয়ে গেছি, মানে ভাই ফোটার জন্মদিনটা আমার পুরো একদম গায়ে গায়ে হয়ে গিয়ে না, মানে প্রচুর গিফট জমে যায় একসাথে। প্রথমে ভাই ফোটার গিফট, প্রথমে জন্মদিনের গিফট পাই, তারপরে ভাই ফোটার গিফট পাই, প্রচুর গিফটস জমে যায় আমার, আর প্রচুর ক্যাশও জমে যায় সাথে। তো এই কটাই গিফট ছিল, এগুলোই তোমাদেরকে দেখানো ছিল, যেগুলো আমি ভাইফোঁটার দিন ভেবেছিলাম যে তোমাদের দেখাবো, বাট এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর দেখাতে পারিনি। তারপরে কালী পুজোর ব্লগগুলো পোস্ট করার ছিল, সেই জন্য আমি আলাদা করে ভিডিও করতে পারিনি, তো সেই জন্য কিছুদিন পর ভিডিওটা করলাম, কারণ ফুড ব্লগিং করেছি, তারপরে অন্য অন্য জায়গায় গিয়েছি, তোমাদেরকে জগদ্ধাত্রী পুজো দেখিয়েছি, সব কিছুর মধ্যে এইটা মিস হয়ে গেছিলো। তো ভাবলাম এখন তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রি টাইমে, কারণ আবার নেক্সট উইক থেকে অন্য ব্লগ স্টার্ট, অন্যরকম ব্লগ দেখানো স্টার্ট হয়ে যাবে, কারণ তোমাদেরকে বললামই যে উইন্টার সিজন আসছে, তো সেই জন্য অনেক জায়গা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো সেগুলো স্টার্ট হয়ে যাবে, দেখাতে পারতাম না। তো এইরকমই ফাঁকা টাইমে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই গিফটসগুলো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাইফোঁটার গিফটসগুলো। তো আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর এরকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো আর সাবস্ক্রাইব করে নিও। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে নতুন কিছু নিয়ে একটা। তো ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।